গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক কলেজ ছাত্রী। মৃত কলেজ ছাত্রীর নাম বর্ষা ঘোষ, বয়স 19। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আরামবাগ থানার ঘোলপুরা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ষা খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারা এক ভাই ও এক বোন। হঠাৎ করেই রবিবার রাতে খাওয়ার পর নিজের বাড়ির দরজা বন্ধ করে ফ্যানের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেয়ের ওসব কোনোদিন আমরা গন্ডগোল দিতে পারিনি বাস্তবে। মেয়েটা বেরোতে হইনি, মানে বাড়িতেই সবসময় থাকতো। ঘটনাটি মেয়েটি মানে মরে গেছে গলায় দড়ি দিয়ে, মানে এমনি মেয়ের মায়ের সাথে কাউ কিছু বলেনি। মেয়ে গেছে কাল রাত্রি তো 9টা 9:30 সময় মেয়ের মা যেয়ে দেখলো এরম মারা গেছে। না ওসব এদের কোনো ইয়ে, একা থাকে, একা বাড়ির লোক। আমরাই তো গ্রাম থেকে এসেছি দেখতে। আমি কাল রাত থেকেই আছি, আমি পড়াশোনা করছি, ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ছিল রামমোহন কলেজ। বর্ষা ঘোষ, পল্লব ঘোষ। আমার নাম নির্মল ঘোষ, বাড়ি গোলপুরা গ্রামে। সকলের জন্য ব্যাঙ্গালোরে সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম। অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা। তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড়, আরামবাগ। ফোন নাম্বার 9735172278।